সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে, কিন্তু যে জন আমার কথা শুনে সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চেশ্বর করো, যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহার এই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য শুষ্ক বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে। কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে, পরিমাণদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যেন তুমি সুশীলদের মার্গে চলিতে পারো, যেন ধার্মিকগণের পথ অবলম্বন করো। কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধেরা তথায় অবশিষ্ট থাকিবে, কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও, ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু অংশে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকে শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে, তাহা মুক্তা হইতেও বহুমূল্য। তোমার অভীষ্ট কোনো বস্তু তাহার সমান নয়, তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু, তাহার বাম হস্তে ধন ও সম্মান থাকে, তাহার পথ সকল মনোরঞ্জনের পথ, তাহার সমস্ত মার্গ শান্তিময়। যাহারা তাহাকে ধরিয়া রাখে তাহাদের কাছে তাহা জীবন বৃক্ষ, যে কেহ তাহা গ্রহণ করে সে ধন্য। সদাপ্রভুর প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন, বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন, তাহার জ্ঞান দ্বারা জলধি সকল উদ্ঘাটিত হইল, আর আকাশ ফোঁটা ফোঁটা শিশির বর্ষণ করে। আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। যাহাদের মঙ্গল করা উচিত তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না, যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে। তোমার প্রতিবেশীকে বলিও না, যাও আবার আসিও, আমি কল্ল দিব, যখন দ্রব্য তোমার হস্তে থাকে। তোমার প্রতিবাসীর বিরুদ্ধে কুসংকল্প করিও না, সে তো তোমার নিকটে নির্ভয়ে বাস করে, অকারণে কোনো ব্যক্তির সহিত বিরোধ করিও না, যদি সে তোমার অপকার না করিয়া থাকে। উপদ্রবীর প্রতি ঈর্ষা করিও না, আর তাহার কোনো পথ মনোনীত করিও না, কেননা খল সদাপ্রভুর ঘৃণার পাত্র, কিন্তু সরলগণের সহিত তাহার গূঢ় মন্ত্রণা। দুষ্টের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। নিশ্চয় তিনি নিন্দকদিগের নিন্দা করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। জ্ঞানবাণীরা সম্মানের অধিকারী হইবে,
কিন্তু অবজ্ঞায় হীনবুদ্ধিদের উন্নতি